প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নিব অনার্স চতুর্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনলাইন ক্লাসে আছি ইফফা তারা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজকে আমি তোমাদের যে অনার্স চতুর্থ বর্ষের জনস্বাস্থ্য সমাজকর্ম বিষয় কোড 2-3, 2-4, 2-1, 1-3 দ্বিতীয় অধ্যায় পড়াবো। চলো আমরা এখন ক্লাসে ফিরে যাই। আজকে দ্বিতীয় অধ্যায়ের সমষ্টি স্বাস্থ্যসেবার মৌলিক ধারণা সমূহ এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো। যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা দিব, বিস্তৃত বা সমন্বিত স্বাস্থ্যসেবা কি, সমন্বিত স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্য, প্রাথমিক স্বাস্থ্য যত্ন, প্রাথমিক স্বাস্থ্য যত্নের সঙ্গে সম্পর্কিত বিষয়সমূহ। বিস্তৃত স্বাস্থ্যসেবা, বিস্তৃত স্বাস্থ্যসেবা বলতে কি বোঝায়? বিস্তৃত স্বাস্থ্যসেবা বলতে মূলত স্বাস্থ্যের উন্নয়ন সম্পৃক্ত সকল প্রকার কার্যক্রমের স্পষ্ট ধারণাকে বোঝায়। বিস্তৃত স্বাস্থ্যসেবা মূলত সমাজের সকল মানুষের স্বাস্থ্যগত অবস্থার উন্নয়ন নির্দেশ করে। স্বাস্থ্যসেবা এক্ষেত্রে রোগ নিরাময় থেকেও বিস্তৃত আকারে এক বিবেচনা করা হয়। এবং বিস্তৃত স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটা স্তরের জনসেবা কর্মসূচি পৌঁছে দেওয়া। মানে প্রতিটা স্তরে যে কর্মসূচিগুলো আছে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে বিস্তৃত স্বাস্থ্যসেবা। বিস্তৃত স্বাস্থ্যসেবা সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে এর সংজ্ঞা দিয়েছেন। আমরা দু একটা সংজ্ঞা জানব। দেখি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বিস্তৃত স্বাস্থ্যসেবা বলতে কী বোঝানো হয়েছে? ইন্টিগ্রেটেড সার্ভিস ডেলিভারি ইজ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি অফ হেলথ সার্ভিসেস টু দ্য ক্লায়েন্ট রিসিভ এ কান্ট্রিজ অফ প্রিভেন্ট অ্যান্ড কোয়ারেটিভ সার্ভিসেস অ্যাকর্ডিং টু দিয়ার নিডস ওভার টাইম অ্যান্ড অ্যাক্রস ডিফারেন্ট হেলথ অফ হেলথ সিস্টেম। তার মানে বিস্তৃত স্বাস্থ্যসেবা মূলত স্বাস্থ্যের উন্নয়ন সম্পর্কিত সকল প্রকার কার্যক্রমকে বোঝাইছে। স্বাস্থ্য সম্পর্কিত যত ধরনের উন্নয়ন করা দরকার বিস্তৃত স্বাস্থ্যসেবার মাধ্যমে সেটাকে বোঝানো হয়েছে। তো আমরা এখন জানলাম বিস্তৃত স্বাস্থ্যসেবাটা কি। এবার জানব বিস্তৃত স্বাস্থ্যসেবা বা সমন্বিত স্বাস্থ্যসেবা, যেটাকে বলে ইন্টিগ্রেটেড হেলথ সার্ভিস, এটার বৈশিষ্ট্য কি সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। বিস্তৃত স্বাস্থ্যসেবা সমাজ ও রাষ্ট্রের স্বাস্থ্যগত অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে। সমন্বিত স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সমাজ ও রাষ্ট্রের যে স্বাস্থ্যগত অবস্থা রয়েছে তার যে প্রকৃত যে চিত্রটা সেটা জনগণের কাছে তুলে ধরাই হচ্ছে বিস্তৃত স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে স্বাস্থ্যসেবাকে সমাজের প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমাদের যে স্বাস্থ্যসেবা রয়েছে সেটা যাতে সকল জনগণ সমানভাবে সেই সেবাটা পায়, সেইভাবে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হচ্ছে বিস্তৃত স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে যে রোগ নিরাময়ের জন্য রোগের কারণ উদ্ঘাটন করা। কোনো রোগ যদি নিরাময় করতে হয় তাহলে অবশ্যই কী করতে হবে, সেই কারণগুলো উদ্ঘাটন করতে হবে, কোন কারণে অসুখ হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করা। এখন বর্তমানে আমরা কোন মহামারী রোগে আছি, করোনা ভাইরাস। করোনা ভাইরাস রোগটা কোথা থেকে আসলো, কীভাবে সেটা চিকিৎসা দিতে হবে সেটা সম্পর্কে যে ধারণা, এটা জনগণের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে বিস্তৃত স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্য। এটা হচ্ছে স্বাস্থ্যের উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয়কে নির্দেশ করে। স্বাস্থ্যের উন্নয়ন, স্বাস্থ্যকে উন্নয়ন করতে হলে যাবতীয় যে বিষয়গুলো আছে, আর্থিক, সামাজিক, পারিপার্শ্বিক, সমস্ত বিষয়গুলোকে কি করতে হবে, নির্দেশ করতে হবে। এটাই হচ্ছে সমন্বিত স্বাস্থ্যসেবার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা পরের পয়েন্টে চলে যাব, রোগ প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান অর্জনে সহায়তা করে। রোগ প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান অর্জনে সহায়তা করা সমন্বিত স্বাস্থ্যসেবার আরেকটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে
উপকরণ সমূহের পর্যাপ্ততা, যে উপকরণ দরকার আছে স্বাস্থ্যসেবাকে আরও উন্নয়ন করানোর জন্য, যাতে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সমন্বিত এই স্বাস্থ্যসেবার সেই পর্যাপ্ত উপকরণগুলো, পর্যাপ্ত মেডিসিন, তারপরে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আছে এটা যাতে জনগণ খুব সহজে পায়, সহজলভ্যতার উপর গুরুত্বারোপ করতে হবে। কোনো চিকিৎসা সেবা পদ্ধতি বা কোনো মেডিসিন যদি সহজলভ্য না হয়, পর্যাপ্ত না হয়, তাহলে কি জনগণ সেই সুযোগটা নিতে পারবে, সুবিধা নিতে পারবে? সেটা পারবে না। এই যে দেখো, এখনও কিন্তু আমাদের করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়নি, সেই অনুযায়ী যে মেডিসিন দেওয়ার কথা এটা কিন্তু জনগণের কাছে সহজলভ্য না, এবং এটা পর্যাপ্তও না, কারণ যেটা এখনও তৈরি হয়নি। তাহলে কি করতে হবে, যে উপকরণ সমূহের পর্যাপ্ত থাকতে হবে এবং সহজলভ্য থাকতে হবে, যাতে সহজে জনগণ সেটা তাদের হাতের নাগালে পায়। এটা কিন্তু সমন্বিত স্বাস্থ্যসেবার আরেকটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে রোগীর পুনর্বাসন ও পরিবেশের সাথে খাপ খাওয়াতে সহায়তা করা। পুনর্বাসন বলতে কি বোঝাচ্ছে? আমরা কিন্তু সমাজকর্মের স্টুডেন্ট, আমরা জানি যে একটা রোগীকে কিন্তু পুনর্বাসন করা সমাজকর্মের একটা অনেক বড় বৈশিষ্ট্য, এটা কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়। এই যে এখন করোনা ভাইরাসের কারণে যদি কোনো রোগীর চাকরি চলে যায়, তখন কি তাকে কি করতে হবে? পুনর্বাসন করতে হবে না? পুনর্বাসন না করলে তার পরিবার সে কোথায় যাবে? এবং পরিবেশের সাথে, একটা রোগী যখন কোনো একটা খারাপ অসুখে আক্রান্ত হয়, করোনা ভাইরাস বলো, এইডস বলো, যে রোগগুলো আসলে অ্যাভেলেবল না, মানে তখন কিন্তু সমাজের সাথে সে খাপ খাওয়াতে পারে না। কি করতে হবে তাহলে? সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে সহায়তা করে, সেটা কে করে? সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে সেটা করতে হবে। তারপরে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা ও তথ্য সরবরাহের ব্যবস্থা করা। কি করতে হবে? স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা, সচেতন করতে হবে মানুষকে। এখন যে আমাদের এই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বলছে, বারবার হাত ধুতে বলছে কেন, তারপরে যে ঘন ঘন পানি খেতে হবে, বাইরে গেলে মাস্ক ইউজ করতে হবে, এই যে তথ্যগুলো, তারপরে শিক্ষা, এগুলো সম্পর্কে তাদেরকে নির্দেশনা দিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। এটাও সমন্বিত স্বাস্থ্যসেবার আরেকটা বৈশিষ্ট্য। তাহলে আমরা কি জানলাম, সমন্বিত স্বাস্থ্যসেবাটা কি, সমন্বিত স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্য সমূহ। এবার জানবো আমরা প্রাথমিক স্বাস্থ্য যত্ন, প্রাথমিক স্বাস্থ্য যত্ন বা হেলথ কেয়ার সার্ভিসটা কি। প্রাথমিক স্বাস্থ্য যত্ন স্বাস্থ্যের একটি নতুন ধারণা। এই প্রাথমিক স্বাস্থ্য যত্নটা এক সময় কিন্তু ছিল না, এটা একটা নতুন অধ্যায়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জ্ঞানের স্বল্পতা, গ্রহণযোগ্যতা, আর্থিক অসঙ্গতি, নানা বাধা রয়েছে। এইসব বাধা দূর করার জন্য 1978 সালে WHO ইউনিসেফের উদ্যোগে আলমাটা সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কি হয়, WHO ইউনিসেফের উদ্যোগে আলমাটা সম্মেলন করে। কত সালে? 1978 সালে। কেন করা হয়েছে এটা বলতো? প্রাথমিক স্বাস্থ্য যত্ন সম্পর্কে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে যে কিভাবে প্রাথমিক স্বাস্থ্য যত্ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাবে, জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে, সেটা নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়। প্রাথমিক স্বাস্থ্য যত্ন বলতে সমাজে জনগণের স্বাস্থ্য উন্নয়নের জন্য অপরিহার্য নির্ধারকগুলোর সম্মিলিত অবস্থাকে বোঝায়। তাহলে প্রাথমিক স্বাস্থ্য যত্নটা কি? প্রাথমিক স্বাস্থ্য যত্ন হচ্ছে যে জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য যে নির্ধারকগুলো দরকার, সেগুলো কি করতে হবে, সেই সম্মিলিত অবস্থাকেই বোঝায়। অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য যত্ন এমন একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা যেখানে স্বাস্থ্যক্ষেত্রে সমাজের সকল শ্রেণী জনগণের অংশগ্রহণ বিরাজ করে। এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কি করতে হবে, যে সকল শ্রেণী জনগণ, শুধু কিন্তু কিছু জনগোষ্ঠীকে নিলে হবে না, সকল শ্রেণী, সকল জনগণের অংশগ্রহণ থাকতে হবে। সুতরাং বলা যায় যে সামাজিকভাবে গ্রহণযোগ্য সকল স্বাস্থ্যসেবা কর্মসূচির সমন্বিত ব্যবস্থা হলো প্রাথমিক স্বাস্থ্য যত্ন। কি বলছে, যে সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি সমন্বিত হতে হবে। এই কর্মসূচিতে সমষ্টির প্রত্যেকেই অংশগ্রহণের সুযোগ থাকবে এবং প্রতিটা ব্যক্তি পরিবার সমানভাবে স্বাস্থ্য সুবিধা ভোগ করতে পারে। প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা ব্যক্তি যেন সমানভাবে সেই স্বাস্থ্যর সুযোগ পায়, স্বাস্থ্যসেবাটা নিতে পারে, সেই সুবিধা ভোগ করতে পারে, প্রাথমিক স্বাস্থ্য যত্নে সেটাই বলা হয়েছে। তাহলে আমরা জানলাম কি প্রাথমিক স্বাস্থ্য যত্নটা কি। পরে জানবো প্রাথমিক স্বাস্থ্য যত্নের সঙ্গে সম্পর্কিত
বিষয়সমূহ, প্রাথমিক স্বাস্থ্য যত্নের সাথে সম্পর্কিত বিষয়সমূহ কি কি? সংক্রামক রোগের টিকা প্রদান করা, সংক্রামক যে রোগ আছে সেগুলোর টিকা প্রদান করতে হবে, এটা প্রাথমিক স্বাস্থ্য যত্নের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে যে স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ ও দূরীকরণের জ্ঞান দান করতে হবে, স্বাস্থ্যের যে সমস্যা রয়েছে সেটা প্রতিরোধ করতে হবে এবং দূরীকরণের জন্য জ্ঞান দান করতে হবে। তারপরে হচ্ছে সাধারণ রোগসমূহের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সাধারণ যে রোগসমূহ রয়েছে সেগুলো যাতে চিকিৎসা সেবা ঠিকভাবে পায় জনগণ, প্রাথমিক স্বাস্থ্য যত্নে সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে। রোগ অনুযায়ী ওষুধের ব্যবস্থা করা, যখন যে রোগী যে রোগে যে চিকিৎসার জন্য আসবে সেই অনুযায়ী ওষুধ দিতে হবে, ভুলভাল ওষুধ দিলে কিন্তু সেটা কোনো সুফল আসবে না, বরং হিতে বিপরীত হবে। প্রাথমিক স্বাস্থ্য যত্নের কিন্তু এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে যে রোগী সেই রোগের সেই অসুখকে দিতে সেই দিতে হবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি গ্রহণের নিমিত্তে সরবরাহের উন্নয়ন, প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি গ্রহণের জন্য এটা সরবরাহ করতে হবে এবং সরবরাহের উন্নয়ন ঘটাতে হবে। তারপরে হচ্ছে পরিবার পরিকল্পনা গ্রহণ ও মা শিশু স্বাস্থ্যের যত্ন নেওয়া, পরিবার পরিকল্পনা গ্রহণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে এবং মা ও শিশু স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নিতে হবে, এটাও কিন্তু প্রাথমিক স্বাস্থ্য যত্নের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে যে মা এবং শিশু স্বাস্থ্য যাতে ঠিকভাবে পায়, যত্ন নেওয়া যায়, সেভাবে জনগণকে কী করতে হবে, সচেতন করতে হবে এবং পুষ্টিকর খাবার খাদ্য এগুলোর ব্যবস্থা করতে হবে। পরিবার পরিকল্পনা কোন সময় গ্রহণ করা উচিত, কীভাবে নিলে কার জন্য কোনটা দরকার সে সম্পর্কে কী করতে হবে, জনগণকে সচেতন করতে হবে, এটাও কিন্তু প্রাথমিক স্বাস্থ্য যত্নের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে নিরাপদ পানি সরবরাহ করা, কারণ পানির বাহিত কিন্তু অনেক রোগ আছে, পানির মাধ্যমে পানিটা যদি খারাপ হয় অনেক ধরনের অসুখ বিসুখ হয়, ডায়রিয়া বলো কলেরা বলো বিভিন্ন পানিবাহিত রোগ আছে, যেটা সেখানে কি করতে হবে, নিরাপদ পানি সরবরাহ করতে হবে প্রত্যেকটা জনগণের এবং স্বাস্থ্যসম্মত পায়খানা সরবরাহ করা। স্বাস্থ্যসম্মত পায়খানা ছাড়া এটা যদি তোমার স্বাস্থ্যসম্মত না হয় পায়খানাটা, তাহলে কিন্তু রোগ বেশি হবে, মশা মাছি যাবে, সেখান থেকে অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এটাও কিন্তু প্রাথমিক স্বাস্থ্য যত্নের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য যত্নকে জাতীয় স্বাস্থ্যসেবার কার্যক্রম হিসেবে গ্রহণ করতে হবে। প্রাথমিক স্বাস্থ্য যত্ন বলতে কী বোঝানো হয়েছে এখানে, যে প্রাথমিক পর্যায়ে রুগীর যে স্বাস্থ্যসেবাগুলো রয়েছে সেটা দিতে হবে। হঠাৎ করে ধরো তোমার হাত কেটে গেল, তখন বাসায় যে চিকিৎসাটা দেওয়ার দরকার সেটা কিন্তু সেই সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে, এই কার্যক্রমগুলো থাকতে হবে, জনগণকে সচেতনের মাধ্যমেই কিন্তু এই কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু জনগণকে সচেতন করা কোনোভাবেই সম্ভব হবে না। তাহলে প্রাথমিক স্বাস্থ্য যত্নকে জাতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম হিসেবে গ্রহণ করতে হবে, এটা জাতীয়ভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম হিসেবে গ্রহণ করা দরকার। এটা হচ্ছে যে এটি বাস্তবায়নের জন্য জাতীয় নীতি পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়। প্রাথমিক স্বাস্থ্য যত্নের ক্ষেত্রে কী করতে হবে, এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, জাতীয় নীতি এবং পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা কি, 3 বছর মেয়াদী পরিকল্পনা হতে পারে, 5 বছর মেয়াদী পরিকল্পনা হতে পারে এবং কার্যক্রম গ্রহণ করতে হবে। শুধু কিন্তু নীতি চালু করলে হবে না, আমাদের জানো যে একটা হচ্ছে জনসংখ্যা নীতি আছে যে 2টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়, এই নীতি আছে, পরিকল্পনা করেছে সরকার, কিন্তু যদি কার্যক্রম গ্রহণ না করা হয় তাহলে কি সেটা সুফল আসবে, আসবে না। সেটা কিন্তু জাতীয়ভাবে না আসলে সেটা আমাদের সমাজের জন্য অনেক বেশি বাধার সৃষ্টি হবে, সম্মুখীন হবে, সেটার জন্য কি করতে হবে, কার্যক্রম গ্রহণ করতে হবে এবং জনগণের মাঝে অনেক বেশি সচেতন করতে হবে, জনগণ যাতে এটা সহজভাবে নেয়। একটা কার্যক্রম কিংবা একটা নীতি একটা পরিকল্পনা করলে তো হবে না, সেটা জনগণ সঠিকভাবে নিল কি না, সেটাকে বাস্তবায়ন করলো কি না, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এটাও কিন্তু প্রাথমিক স্বাস্থ্য যত্নের সাথে সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা কোন বিষয়গুলো সম্পর্কে জানলাম, বিস্তৃত বা সমন্বিত স্বাস্থ্যসেবা কি, সমন্বিত স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্যসমূহ, প্রাথমিক স্বাস্থ্য যত্ন,
প্রাথমিক স্বাস্থ্য যত্নের সঙ্গে সম্পর্কিত বিষয়সমূহ। তাহলে আমরা কি কি বিষয় জানলাম? আমরা আজকে আজকে আমাদের টপিকস চারটা বিষয় সম্পর্কে জানলাম। এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমার কাছে তোমরা মেল করতে পারো, ইনবক্স করতে পারো, এবং এগুলো ছাড়াও যদি মনে হয় যে তোমরা আরও বেশি জানো সেটা কিন্তু আমাকে জানাতে পারো। এটা অনেক বেশি তোমাদের হেল্পফুল হবে, তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিতে পারবা। এখান থেকে কিন্তু আমরা কিছু কোশ্চেন পেয়েছি, কি কি প্রশ্ন পেয়েছি বলো তো, যে আলমা আটা সম্মেলন, আলমা আটা সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু একটা প্রশ্ন বলো তো কত সালে? 1978 সালে। তাহলে কি একটা প্রশ্ন পেয়ে গেলাম না? আমাদের কিন্তু শর্ট প্রশ্ন আছে, এক নাম্বারের এমসিকিউ, যেগুলো এমসিকিউ ঠিক না, তোমাকে এক কথায় উত্তর দিতে হয়। তাহলে একটা প্রশ্ন পেলাম কি, যে 1978 সালে আলমা আটা সম্মেলন হয় এবং কোন দুইটা প্রতিষ্ঠান, এখানে আরও একটা প্রশ্ন আছে এটার সাথে সম্পর্কিত, যে কোন দুইটা প্রতিষ্ঠান এটার সাথে জড়িত, আলমা আটা সম্মেলন কোন দুইটা প্রতিষ্ঠানের উদ্যোগে হয়েছে, কোন দুইটা প্রতিষ্ঠান বলো তো? WHO অ্যান্ড কি ইউনিসেফ, ইউনিসেফ এবং WHO, এই দুইটা প্রতিষ্ঠান আলমা আটা সম্মেলন করে। তাহলে আমরা কয়টা, দুইটা প্রশ্ন পাইলাম। আরও দেখি আর কি প্রশ্ন আছে, যে সমন্বিত স্বাস্থ্যসেবা কি, সমন্বিত স্বাস্থ্যসেবা কি, এটা আরেকটা প্রশ্ন। তাহলে কয়টা প্রশ্ন হলো, তিনটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসতে পারে যে প্রাথমিক স্বাস্থ্য যত্ন কি, তাহলে কয়টা হলো, চারটা প্রশ্ন আসলো, তাই না? আর কোনো প্রশ্ন আছে দেখি? না, আপাতত আর কোনো প্রশ্ন নেই। তোমাদেরও যদি মনে হয় যে আর কোনো প্রশ্ন আছে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসায় থাকো। আর খুব প্রয়োজন না হলে তোমরা কিন্তু ঘরের বাইরে যাবে না। আর যদি ঘরের বাইরে যাও কি করতে হবে, মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর বেশি বেশি করে হাত ধুতে হবে। এবং সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।